নমস্কার, আমি ইতিমধ্যে আমার 2024 পশ্চিম পর আমার দর্শ বিভাগের এডমিশন প্রক্রিয়া আরম্ভ হব। এই বিষয়ে আমার ডিপার্টমেন্টের গুরুত্ব যথেষ্টখানি দিচ্ছে। আর বিশেষকে এইবার তুমি দর্শন বিভাগ তোমার স্নাতক বিষয়ের বা তুমি বিএ প্রোগ্রামটো আরম্ভটো আছে আগৰ পৰা, নতুনকে আমি সংযোজন কৰিব লগা বিষয়টো এইটোৱেই এইবার স্নাতকোত্তর বিভাগত দর্শন বিভাগত এম এ বিষয়টো তুমি দর্শন বিভাগত আরম্ভ কৰিবলৈ আগবাঢ়িছো। তাৰোপৰি অসমৰ বিভিন্ন চেণ্টাৰত আপোনালোকে জানে যে আমাৰ কালি চেণ্টাৰ আছে, অধ্যয়ন কেন্দ্ৰ আছে। এই অধ্যয়ন কেন্দ্ৰবিলাকৰ যোগেদি স্নাতকোত্তর আরম্ভ হব, গতিকে যাতে অধ্যয়ন কেন্দ্রভাবে এই বিষয় বিজ্ঞাপন প্রক্রিয়া আরম্ভ করে। তার উপরেও আমি জনাবলে পাই সুখী যে আমি দর্শন বিষয়ত আমি নতুনকে আমি এটা কাউন্সিলিং সার্টিফিকেট আর পিএইচডিতে কাউন্সিলিং কোর্সের এটা নতুনকে এটা মানে পাঠ্যক্রম আমি মানে আগবাড়াবলে আরম্ভ করেছো। ইতিমধ্যে আমার এই ডিপার্টমেন্টে এই প্রক্রিয়াটা আরম্ভ করেছে আর অতি শীঘ্রই আমি এই ফিলসফিক্যাল কাউন্সিলিং দর্শন বিষয়ের সার্টিফিকেট কেমন হলে আমি এইখিনি কথা আমি এই আমার দর্শন বিষয়ে কেনে ধরনের 2024 আর 25 বর্ষত আমার এডমিশন লাভ প্রক্রিয়া আরম্ভ করেছে এইখিনিয়ে কথা।